আপনাদের আমার প্রতি সহৃদয়তা, তার প্রকাশ হিসাবে আমার কোনো বিশেষ কৃতিত্বের জন্য নয়, তাই এটি আমার অহংবোধকে তৃপ্ত করবে না, এটি আমাকে প্রণত করবে, আমাকে নম্র করবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত এই সংবর্ধনা সভায়, এবং আমি আগেই বলেছি বাংলার সংস্কৃতি জগতের জীবনচর্যার বিভিন্ন দিকে যে মানুষগুলির নাম উচ্চারণ করলেই সারা বাংলার মানুষ তাদের স্বীকৃতি দেবেন, স্মরণ করবেন, সেই মানুষদের কাছ থেকে সম্বর্ধিত হয়ে আমি আক্ষরিক অর্থেই আপ্লুত। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের মধ্যে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন, এবং আমিও সেটিকে মনে করি যে ভারতবর্ষের রাষ্ট্রপতির পক্ষে সেইটি সবচেয়ে অবশ্যকৃত্য। আমরা সবাই এখানে পশ্চিমবাংলার মাননীয় মন্ত্রীরা উপস্থিত আছেন, বিধায়করা উপস্থিত আছেন, সাংসদরা উপস্থিত আছেন, রাজনৈতিক জগতের, শিক্ষা এবং সংস্কৃতি জগতের নক্ষত্ররা উপস্থিত আছেন। তারা সকলেই জানেন যে আমাদের ভারতীয় সংবিধান, যে সংবিধানকে একসময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্যার অ্যান্টনি ইডেন, চার্চিলের পর কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী 50-এর দশকে, যখন সংবিধান তৈরি হচ্ছে 46 থেকে 49 সালে, 3 বছর ধরে, তিনি তখন ইংল্যান্ডের প্রথম সারির রাজনৈতিক নেতাদের অন্যতম, কনজারভেটিভ পার্টির, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদেশমন্ত্রী ছিলেন। তিনি খুব সমালোচক ছিলেন ভারতবর্ষের সংবিধানের। ব্যক্তি জীবনে পণ্ডিত জওহরলাল নেহরুর বন্ধুও ছিলেন, একসঙ্গেই ওরা কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়েছিলেন। তিনি মাঝে মাঝে পণ্ডিত জওহরলাল নেহরুকে চিঠি লিখতেন, তখন ফ্যাক্সের রেওয়াজ ছিল না, টেলিভিশনের রেওয়াজ ছিল না, টেলিফোন ছিল, কিন্তু চিঠির মাধ্যমেই ভাবের আদান প্রদান হতো। নেহরুও চিঠি লিখতে ভালোবাসতেন, অনেক রাষ্ট্রনেতাই চিঠি লিখতে ভালোবাসতেন। নেহরুকে লিখতেন যে আমার মনে হচ্ছে তুমি ভুল করছো, ভারতবর্ষের মতো একটা অনগ্রসর দেশ শিক্ষার দিক থেকে, রাজনৈতিক চেতনার দিক থেকে অনেক পিছিয়ে আছে, তাদের পক্ষে সংসদীয় গণতন্ত্রের মতো একটা এই রকমের সফিস্টিকেটেড প্রশাসন ব্যবস্থা, তাকে গ্রহণ করা, তাকে পালন করা সম্ভব হবে না। ইংল্যান্ডের ম্যাগনাকার্টা থেকে ধরলে আজ পর্যন্ত 700 বছর লেগে গেছে পার্লামেন্টারি সিস্টেমকে স্টেবিলাইজ করতে, ভারতবর্ষে কী করে তুমি সম্ভব হবে, আমার মনে হচ্ছে তুমি ভুল করছ। সেই স্যার অ্যান্টনি ইডেন 1956 সালের পর দ্বিতীয় সাধারণ নির্বাচন হয়ে যাওয়ার পর পণ্ডিত জওহরলাল নেহরুকে বললেন যে আমি ভুল বলেছিলাম, আমি আজ মুক্তকণ্ঠে স্বীকার করছি যে ভারতবর্ষের সংবিধান শুধুমাত্র একটা প্রশাসনিক আইন নয়, নট মিয়ারলি অ্যান ইনস্ট্রুমেন্ট টু রান দি অ্যাডমিনিস্ট্রেশন, বাট ইট ইজ পারহ্যাপস দি মোস্ট ম্যাগনিফিসেন্ট ম্যাগনাকার্টা অফ সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশন। আমি স্যার অ্যান্টনি ইডেনের কথাটা মনে প্রাণে বিশ্বাস করি, অনেকেই করেন, এবং যে প্রসঙ্গে আমি এটির অবতারণা করছি সেটি হচ্ছে, আপনারা অনেকেই মন্ত্রীরা সবাই অনেকে উপস্থিত আছেন, একটু চোখ বুঝে ভাবুন, যখন শপথ নেন, হয় ঈশ্বরের নামেই শপথ নিন,
বা সলেমলি অ্যাফার্ম করুন, সত্যনিষ্ঠার সঙ্গে শপথ নেন, কয়েকটি শব্দ ব্যবহার করেন, আই শ্যাল বিয়ার ট্রু ফেইথ অ্যান্ড অ্যালিজিয়েন্স টু দি কনস্টিটিউশন, আমি সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য রাখব। ভারতবর্ষের রাষ্ট্রপতি যখন শপথ নেন, কিন্তু এই শব্দগুলো তখন পরিবর্তিত হয়ে যায়। ভারতবর্ষের একমাত্র ব্যক্তি যিনি শপথ নেওয়ার সময় বলেন, আই শ্যাল প্রিজার্ভ, আই শ্যাল প্রোটেক্ট, আই শ্যাল ডিফেন্ড দি কনস্টিটিউশন, এবং এর মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতির মূল দায়িত্বটা ঠিক করে দেওয়া হয়েছে, টু প্রিজার্ভ, টু প্রোটেক্ট অ্যান্ড টু ডিফেন্ড দি কনস্টিটিউশন। এবং আমার প্রথম শপথ গ্রহণকারী ভাষণেই আমি বলেছিলাম যে আমি সেই কাজটি করার জন্যে আমার সমস্ত শক্তিকে আমি নিয়োজিত করব, এবং তার জন্যে যেটি প্রয়োজন সেটি আপনাদের সকলের শুভেচ্ছা এবং আশীর্বাদ। নিশ্চয়ই আমাদের অনেক ত্রুটি, অনেক অসঙ্গতি, অনেক দুর্বলতা আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু পাশাপাশি এটাও সত্য, যখন আমি বড় হয়েছি, ইন দোজ ফরমেটিভ ইয়ার্স, আমি দেখেছি কীভাবে 40-50 দশকে, বিশেষ করে 50-এর দশকে, যে কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন কলোনাইজেশন, উপনিবেশবাদ শেষ হচ্ছে, ভারতবর্ষের মুক্তির সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে উপনিবেশবাদের পতন শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা বড় কারণ নিশ্চয়ই, অনেক দেশ সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করল, বহু দেশ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া, কিন্তু 60-এর দশকে গিয়ে আমরা দেখলাম, 70-এর দশকে আমরা গিয়ে দেখলাম অনেক দেশে সেই সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তে সেখানে এক ধরনের অলিগার্কিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, গোষ্ঠীতন্ত্র, কোথাও মিলিটারি জুন্তা, কোথাও অন্য ধরনের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হল। ভারতবর্ষ কিন্তু এত অসঙ্গতি, ত্রুটি, দুর্বলতা সত্ত্বেও গণতন্ত্রকে রক্ষা করেছে, শুধুমাত্র কয়েকজন রাজনৈতিক নেতার জন্য নয়, ভারতবর্ষের মানুষের জন্য, অসংখ্য সাধারণ মানুষের জন্য ভারতবর্ষের গণতন্ত্র মজবুত হয়ে আছে, এবং সেই গণতন্ত্রের অন্যতম যেটি সংবিধানে এখন সম্প্রতিকালে বেসিক স্ট্রাকচার হিসেবেও স্বীকৃত হয়েছে, সেটি হচ্ছে সংঘীয় ধাঁচা, ফেডারেল স্ট্রাকচার। এবং যদি রাজ্যগুলির বিকাশ পরিপূর্ণ না হয়, তাহলে কিন্তু সংঘ অর্থাৎ ফেডারেশন কখনো শক্তিশালী হতে পারে না। ভারতবর্ষের সংবিধান হেদার ফেডারেল ইন স্ট্রাকচার, ইউনিটারি ইন বায়াস, ফেডারেশনের পরিবর্তে কেন ইউনিয়ন শব্দটা ব্যবহার করা হয়েছে, আমি সেই